हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटीज ब्लॉग। जो आज के हमार ब्लॉग करार इच्छेटा नहीं, कारण आज के हमें ब्लॉगटा करतेও পারতাম না। সন্ধ্যা থেকে মিষ্টি শরীরটা খারাপ, কালকে সর্দি মতো ছিল, তো আজকে দুপুর থেকে দেখলাম ওর জ্বর এসে গেছে, 101 এর উপরে জ্বর। তো এখন তাও আমি ওষুধ দিয়েছি, কমে গেছে জ্বর। দুইজনকে নিয়ে এখন বসে রয়েছি বিছানার মধ্যে। দেখো মিষ্টি শুয়ে রয়েছে, মিষ্টি শুয়ে রয়েছে, মিষ্টির মুখটা শুকিয়ে গেছে। হচ্ছে তো বাপি দিচ্ছে যে অনেকদিন ধরে বলছে যে একটুখানি মানে চিংড়ি মাছের কাটলেট খাওয়ার। দেখো একদিন চলে গেছে জানলার পারে, বিছানার খাট থেকে টপকে জানলার পারে চলে গেছে চিংড়ি মাছের কাটলেট খাওয়ার। এদেরকে এর দুপুরবেলা জ্বর এসেছিল, তো ওষুধ খাইয়ে দেখলাম অনেকটা জলের লেভেলটা কমে গেছে। তো তারপর ও আমার সাথে গিয়ে আমি যখন দুপুরে বসে বসে বানাচ্ছিলাম, ও আমার সাথেই মিষ্টি আমার সাথেই বসেছিল, আর দুষ্টু ওই দাদুর ঘরে গিয়ে টিভি দেখছিল। সেই ইচ্ছেটা অনেকদিন ধরে মাছটা ফ্রিজে আনা ফ্রিজে রাখা ছিল, অনেকদিন ধরে মাছটা এনে ফ্রিজে রাখা ছিল। ভাবলাম আমি বাপির কথা ফেলতে পারিও না, বরাবরই আমি কেউ যদি মানে খেতে ইচ্ছে করে বা আমার কাছে কেউ যদি খেতে চায়, আমি যতক্ষণ না তাকে করে দিই আমার শান্তি হয় না, সত্যি কথা। তো আমি দেখলাম মিষ্টির জ্বরটা কমে গেছে, তো বলি ঠিক আছে তাহলে বানিয়ে ফেলি। তো চিংড়ি মাছের কাটলেট আজকে বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে বানালাম চিংড়ি মাছের কাটলেটটা। আজকে আমি রেসিপিটা দেখাতে পারবো না, শেয়ার। দেখো আমি বানিয়েছি চিংড়ি কাটলেট গুলো, তোমাদের যদি রেসিপিটা চাই আমাকে বলবে, আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেব। আজকে আমি রেসিপিটা দেখাতে পারলাম না। চিংড়ি মাছের কাটলেটটা ভাজা হচ্ছে এখন। আমি এই মুহূর্তে একটু বিশেষ কথা বলার জন্য আমি এখানে ভয়েস অ্যাড করছি। সো আমি প্রথমেই বলেছিলাম যে মিষ্টির জ্বর, আমার ছোটো মেয়ের জ্বর, কিন্তু আমার বড় মেয়েরও জ্বর এসে গেছে। সো আমার দুটো যমজ মেয়েরই একসাথে জ্বর, সর্দি, কাশি। তো আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, যার জন্য আমি লাস্টে বাইও বলতে পারিনি, ভিডিওটাকে আমি অল্প করেই ছেড়ে দিয়েছি। যে তোমরা হয়তো ভাববে ভিডিওটা কীরকম হলো, যে কোনো কিছুই মানে শেষটার কোনো শেষই হলো না আর কি, যার জন্য আমি এখানে ভয়েস ওভার যোগ করলাম। আমার দুটো মেয়ের ভীষণই শরীর খারাপ, খুব জ্বর, টেনশানে আছি। সরি ভিডিওটা পুরো শেষ করতে পারলাম না, তোমরা একটু পরেই দেখতে পাবে। দুষ্টু মিষ্টি দুজনেই চিংড়ি মাছের কাটলেট খেতে বসেছে। সো তার পরক্ষণেই হঠাৎ করে দেখছি দুজনেরই জ্বর, মিষ্টিরও গা জ্বরে পুড়ে যাচ্ছে, সেম দুষ্টুরও সর্দি কাশি এসে হাজির হয়ে গেছে, যার জন্য আমি মানে ছেড়ে দিয়েছি, ভিডিওটা শেষ করতে পারিনি। দুষ্টু মিষ্টিকে দিয়ে দিয়েছি, এটা দুষ্টু আর এটা মিষ্টি, বলো বাবা গরম আছে। ভালো
হয়েছিল।